মেনু আছে, মানে প্রথম আমি করবো, মানে অন্যরকম সবকিছু দিয়ে করেছি কিন্তু এরকম ভাবে আমি করিনি, তাই আমি করব। তা সেটা অবশ্যই শেয়ার করব, সেটা দেখার জন্য অবশ্যই আমার ব্লগটাকে দেখতে হবে, স্কিপ করবেন না একদম, ভিডিওটা এন্ড অবধি দেখুন, তাহলেই জানতে পারবেন আমি কি রেসিপি করব। তা চলুন আজকে দিনটা শুরু করে দিয়েছি, আমার সাথে থাকুন, যতটা বক বক আমার বক বক থাকবো সব কিছু আপনার সাথে শেয়ার। তো আমি এখন কিচেনে চলে গেছি, দেখতেই পাচ্ছেন। তো এখন একটু আমের চাটনিটা করে নিচ্ছি, অনেক বাতাসা গুঁড়ো আছে, তো ভাবলাম একটু বাতাসা গুঁড়ো দিয়ে আমের চাটনিগুলো করে নিই। Left her home to find where she belongs. Her mother's scared to leave her all alone. She got time and she knows what to figure out. This ain't in a dream, place where it seems that love will come around.
don't stay. You regret it all too much. Just wait. তো মা এদিকে সন্ধে দিল, সবে সন্ধে দিয়েছে, আর মোটামুটি ছটা বেজে গেছে, 6:30 বাজতে যায়। তো ছাদেই এসছি আমরা সবাই, মানে মা তো এসছে সন্ধে দেওয়ার জন্য। আয়না করছিল, তাও তার সাথে সাথে একটু নাচটাও প্র্যাকটিস করছে। ওদের 15 আগস্টে প্রোগ্রাম আছে নাচের স্কুলে, মানে অনলাইন ক্লাস, অনলাইন যে প্রোগ্রামটা হচ্ছে, তো সেটাই মানে প্র্যাকটিসও করছে তার সাথে সাথে। আর এখন কটা বাজে? 6:30 বাজে। এই যে ঘড়ি আছে দেখেন, 6:30 বাজে। তো একটু এলাম তাড়াতাড়ি, একটু ঘুম থেকে উঠে পড়েছি বলে, তো সেই জন্য ভাবলাম একটু ছাদে যাই, ছাদে একটু ঘুরে আসি। মানে বিকেলবেলা করে আসা হয় না, মানে ঘুম থেকে মেয়েও দেরি করে ওঠে, তো সেই জন্য। তা আমি ও বললো যে মা ছাদে যাবো, তা এলাম তাহলে চ ছাদে ঘুরে আসি। তো মাও এসেছিলো সন্ধে দিতে, তো ওই আর প্রচণ্ড গরম, উপরের ঘরে এত গরম না, মানে সাংঘাতিক, দুটো পাখা চলছে তাও এত গরম লাগছে। তো ওই আমার চা বানানো হয়ে গেছে, আটা মাখিয়ে রেখেছে, যে একটু স্পেশাল একটা করব, মানে কোনোদিনও করিনি, আপনাদের সকালেই বললাম, তো সেটা দেখার জন্য থাকতে হবে। আগে থেকে আমি কিছু বলবো না, ব্লগটাকে মানে ভিডিওটাকে স্কিপ করবেন না, কিন্তু দেখে যান ডিনারে সেই মেনুটা বানাবো। আপনারা হয়তো অনেকেই করেছেন, অনেকেই জানেন, কিন্তু আমি প্রথম করছি বলে সেই জন্যই বলছি, আর কীরকমভাবে করছি সেটা অবশ্যই আমি শেয়ার করব। তাহলে চলুন এবার নিচে যাবো, প্রচণ্ড পরিমাণে গরম লাগছে আর পাচ্ছি না। আর তারপরে আমি আবার পরে আপনাদের সাথে কথা বলছি, যখন ডিনার বানাবো তখনই বরঞ্চ কথা বলবো। তাহলে চলুন। তো গাইস, কিচেনে চলে এসেছি, অলরেডি অনেকক্ষণ আগেই আমি চলে এসেছি। রুটি বানানো কমপ্লিট হয়ে গেছে, রুটি হয়ে গেছে একদম বানানো কমপ্লিট। তো ওই জন্যই বললাম অনেকক্ষণ আগে এসেছে, রুটিটা আর তো শেয়ার করার কিছু নেই, আর হয়ে গেছে। এবার যে তরকারিটা করব সেটা হচ্ছে ওই এর ওলের তরকারি, যে সাঁতরা গাছে ওল হয় যেগুলো বলে, তো সেই ওলের তরকারি, সেটা করি আমরা চিংড়ি মাছ দিয়ে করে থাকি সাধারণত। তো আমি আজকে একটু আলু দিয়ে, পেঁয়াজ টেঁয়াজ দিয়ে, এসব দিয়ে আমি তরকারিটাকে করব, মানে যেটা হচ্ছে আরবি তরকারি যেটা বলে, আলু দিয়ে আমি পেঁয়াজ টেঁয়াজ দিই, মানে এগুলো রসুন টমেটো আদা দিয়ে আমি করব। তা এটা ফার্স্ট টাইম করছি আমি, কোনোদিনও মানে রুটির সাথে এই তরকারিটা এরমভাবে খাইনি। এমনি আমরা এই ওলের তরকারি চিংড়ি মাছ দিয়ে বেশি করে করে থাকি, তো খেয়েছি। তো এখন যেহেতু আমার আমার হাজব্যান্ডের চিংড়ি মাছের অ্যালার্জি, তো সেই জন্য মানে এখন চিংড়ি মাছ দিয়ে অতটা হয় না। তো ভাবলাম মা ওল নিয়েছে, কী খাবো রাত্রে ডিনারে করার একটা ডিফিকাল্ট ব্যাপার হয়েছে, যে রুটির সাথে কী খাবো, আর দেখুন অলরেডি আমি ঘেমে গেছি। তো যাই হোক, তো ওটাই করবো। তো ভাবলাম আমি কীভাবে করছি সেটাই আপনার সাথে শেয়ার করছি, চলুন স্টার্ট করা যাক। আর আমি এই আলু আর ওলটাকে, মানে এই ওলটাকে সিদ্ধ করে রেখেছি একটু, মানে সিদ্ধ বলতে জাস্ট কড়ার মধ্যে আমি ভাপিয়ে নিয়েছি, কেন একটু শক্ত হয় ওলটা, তো জাস্ট কড়ার মধ্যে ভাপিয়ে নিয়েছি, নরম হয়ে গেছে। আর এদিকে পেঁয়াজ টমেটো আর আদা রসুন আমি পেস্ট করে নিয়েছি। এই
তো গাইস আবার চলে এলাম, একদম ফ্রেশ ফ্রেশ হয়ে। দেখলে নি আরবির তরকারি বা কচুর, মানে ওলের তরকারি, সরি ওল, হ্যাঁ ওলের তরকারি। তো কেমন করলাম তো দেখতেই পেলেন। তো এই জানি না কেমন খেতে হয়েছে, এখনো তো খাইনি, দেরি আছে, এখন 10টা পৌনে 10টা বাজে। তো এত গরম রান্নাঘরে একেবারে ফ্রেশ হয়ে নাইট ড্রেস পরে একেবারে এসে আর ব্লগটা, আর একটা অনেক অনেকক্ষণ অনেকক্ষণ সময় আছে। তো দুটো নেল পলিশ নিয়ে নিয়েছি, পরবো একটু, হাতে পরবো একটা, একটা পায়ে পরবো, এখানে সময় আর পাচ্ছি না। তো হাতগুলো পুরো একদম ফাঁকা হয়ে গেছে, পাও তাই। তো ভাবলাম সময় আছে তো এখন নেল পলিশটাও পরে নিই, আর তার সাথে সাথে ভাবলাম ব্লগটাকেও আজকে এখানে এন্ড করি। তাহলে আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না। আর যে নিউ ফ্রেন্ডরা এই প্রথমবার আমার ব্লগটাকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন, আর তার সাথে সাথে বেল বাটনটা ক্লিক করে অল করে দেবেন, তাহলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশানগুলো তাড়াতাড়ি পেয়ে যাবেন। আর যে পুরনো ফ্রেন্ডরা আমার সাথে আছে, আমার পাশে আছেন, আমার এইভাবে আমার পাশে সাথে থাকুন, সুন্দর সুন্দর কমেন্ট করুন, আর আনসাবস্ক্রাইব কেউ করবেন না কিন্তু। তো যাই হোক, তাহলে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে ভালো রাখবেন। আবার একটা নতুনত্ব সুন্দর ব্লগ নিয়ে আমি হাজির হব। Even if you try, you wouldn't